hanging from the yard. হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিওতে। ফ্রেন্ডস, আজ আমি তোমাদের বলতে যাচ্ছি জল খাওয়ার ব্যাপারে পাঁচটি নিয়ম। আমরা অনেকেই জল ভুলভাবে খেয়ে থাকি, আর সেই কারণে জল খাওয়ার ঠিকঠাক উপকার আমাদের আসে না। এবং তাহলে দেখে নেওয়া যাক জল খাওয়ার পাঁচটি নিয়ম কী কী হতে পারে। আর জল খাওয়ার ব্যাপারে একটি মিথ আছে যে যত পরিমাণে জল খাবে তোমার উপকারও ততটা হবে। এটা একদমই একটি মিথ্যা কথা, কারণ আমাদের জল বডিতে অ্যাবজর্ব হতে একটু টাইম লাগে। ঠিক এই কারণেই জল খাওয়ার বেস্ট অ্যামাউন্ট হচ্ছে অন্তত 4-5 লিটার। আমরা অনেকেই এর বেশি পরিমাণে জল খেয়ে থাকি, এই কারণে এই জলটা আমাদের বডিতে কোনো কাজে না লেগে শরীর থেকে বেরিয়ে যায়। এই কারণে বেশি পরিমাণে, অতিরিক্ত পরিমাণে আমরা জল আমাদের খাওয়া উচিত নয়। প্রথমে আমরা জলের নিয়ম সম্পর্কে যেটা তোমাদের বলবো সেটি হচ্ছে জল খাওয়ার বেস্ট টাইম হচ্ছে সকালে মুখ না ধুয়ে এবং খালি পেটে জল খাওয়া। সকালে উঠে আমাদের উচিত যে হালকা গরম জল খাওয়া, এতে করে সারাদিনের মেটাবলিজম পাওয়ার বুস্ট হয়ে থাকে। আমরা জল খাওয়ার ব্যাপারে কিছু ভুল নিয়ম দেখি। যেমন আমরা খাবারের সময় জল খেয়ে থাকি, আর খাবারের সময় জল খেলে আমাদের বডিতে যে অ্যাসিডটা, আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যেটা বডিতে খাবার অ্যাবজর্ব করতে সাহায্য করে, সেই অ্যাসিড পাতলা হয়ে যায় এবং এই কারণে বডিতে সেই খাবারটা হজম হতে টাইম লাগে এবং ঠিকভাবে হজম হয় না। এই কারণে খাওয়ার সময় কোনো সময় জল খাওয়া যাবে না, অন্তত খাওয়ার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে আমাদের জল খাওয়া উচিত। আর যারা জিমে ওয়ার্কআউট করো তাদের অনেকেই এমনটা হতে পারে যে একবারে তারা বেশি পরিমাণে জল খায়, এইটা একটি ভুল নিয়ম। তোমরা জল যখন খাবে প্রত্যেক সেটের পরে অল্প অল্প করে আস্তে আস্তে জল খাবে, তা না হলে তোমরা যদি একবারে জল খেয়ে নাও বডিতে সেটা একদমতে টাইম লাগবে এবং তোমরা পরবর্তী সেট করতে একটু বডিতে একটু ল্যাস ফিল করতে পারো। এই কারণেই তোমরা যখন জিমে যে কোনো ধরনের ওয়ার্কআউট একটা সেট পরে তোমরা অল্প অল্প করে জল খাবে। এক নিয়ম হচ্ছে প্রতিদিন অন্তত 4-5 লিটার জল খাওয়া। সেখানে অনেকেই জল বেশি খাওয়ার এই মিটটার জন্য তারা অনেকে 7-8 লিটার করে জল খেয়ে ফেলে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমাদের জল বডিতে অ্যাবজর্ব হতে একটু টাইম লাগে, এই কারণে বেশি পরিমাণ জল খাওয়া যাবে না। 4-5 লিটার মিনিমাম বা ম্যাক্সিমাম জল তোমরা খেতে পারো। ফ্রেন্ডস, এই ছিল আজ আমার ভিডিও, আর এখন তোমরা বুঝতে পেরেছো। আর জল খাওয়ার আরও অনেক নিয়ম আছে, পরবর্তীতে আমি তোমাদের বলবো। এই থাকলো 5টি নিয়ম, এগুলো আপাতত মেনটেন করা শুরু করো এবং আস্তে আস্তে তোমরা হেলদি নিয়মগুলি হ্যাবিট করা শুরু করো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে তো টাটা। রসেলি এ বলে রসেলি রসিয়া বুনে গলি তো।